মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে বিশ্বকর্মা পুজো। তোমাদের সকলকে আমার পরিবারের তরফ থেকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর কালকে তো দেখলেই আমাদের যেহেতু অনুষ্ঠান ছিল, ওই জন্যে আজকে উঠতেও দেরি হয়ে গেছে অনেক রাতে। কালকে সব গুছিয়ে টুছিয়ে, কারণ কিছু লোকজন তো দুপুরে এমনি অনুষ্ঠান ছিল, কিন্তু অনেকে তো রাতে এসছে, অনেকে দুপুরে যারা আসতে পারেনি তারা রাতে এসছে। তা রাতে তখন তো আর ক্যাটারাররা ছিল না, তখন আমরাই সব পরিবেশন করেছিলাম। তা ওই জন্য আমি বাড়িতেই ছিলাম, ওই বাড়িতে। তা আস্তে আস্তে কালকে আমি 11:30টার সময় বাড়ি এসেছি। এসে আর ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াবে একটু পরে কি অবস্থা। এসে শুধু জামা কাপড় এদিক ওদিক করা, তারপর কালকে ওই ছেলে মেয়েরা, তারপরে আমার বর সব ছিল, সব মানে ঘর একেবারে বোঝাই, যে মানে ঘর দেখলে আর চেনা যাচ্ছে না কি অবস্থা। এখন সব ওই সব গোছাবো, এখন অনেক বেলাও হয়ে গেছে। আমাদের জাস্ট চা খাওয়া হলো, ওই দেখো দেখাচ্ছে, ওই যে কাপড় পড়ে রয়েছে, ওই শুধু আমরা দুজনে বসে চাটা খেয়েছি, আর কোনো কাজ এখন হয়নি। এখন সব কাজই করবো, এখন বাজে 9:00, 9:30 সময় উঠে জাস্ট চা খেয়েছি, একটু আগেই মানে উঠেছি 8:30 উঠে চা খেয়েছি, এখন সব কাজকর্মগুলো করব। আর টুকিটাকি সব মানে যেগুলো ভালো জামা কাপড় কিছু যেগুলো কাচার আছে কালকে পরেছিল সবাই, ওগুলো সব, তারপর কিছু রোদে দেওয়া কাপড় টাপড়গুলো রোদে দেওয়া, এগুলো করব। তাহলে দেখো, আর আজকে রান্না বলতে ওই বাড়ি থেকে আমার বৌদি বলেছে বা ডাল অনেকটা রয়েছে, ডাল রয়েছে, তা বলছে ডাল আর করতে হবে না, আমি হচ্ছে একটু ডাল ওরাই দেবে, নিয়ে আসবো ডালটা। চিপস রয়েছে আর মিষ্টি টিষ্টি যা রয়েছে ওগুলো, আর হচ্ছে এমনি ও আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তা আমার হাজব্যান্ড বলছে যে চিকেন নিয়ে আসবে, তা চিকেনটা রান্না করবে। মটনই বলছিল, যেহেতু আমি মটন খাই না, আমি তাই জন্য চিকেনটাই হবে, চিকেনটা আমি বলেছি আজকে আমি ঘরের দিকে রাখবো, কারণ ঘর একদম হেলো হচ্ছে। তোমাদের দেখাচ্ছি একটু ঘরের আমার অবস্থা, ওদিকে বিছানা পড়ে, এদিকে বিছানা বিছানা সব একবারে। তারপরে ওই আমার বান্ধবী এসেছিলো, বান্ধবীর ছেলে, ওরা সব খেলা টেলা করেছে এখানে, আর সব বিছানা টিছানা সব ওলট পালট, ওই সব সব এখন পরিষ্কার করবো। আবার আমার যা এসেছিলো, যায়ের ছেলে এসেছিলো, ওই সব সমস্ত কিছু নোংরা রয়েছে ওগুলো সব পরিষ্কার করে এখন হচ্ছে আমি এই দিকগুলো করব। তারপর ঠাকুর ঘরও না হেলো গোছা হয়ে গেছে, পুজো চলে আসছে তো ঠাকুর ঘরের ঝুল টুলগুলো ছেড়ে পরিষ্কার করব। আর আমার বর হচ্ছে রান্নাটা করে নেবে, তাহলে তোমরা দেখতে থাকো ও রান্না বলতে শুধু চিকেনটা করবে। আমি বলেইছি আজকে তুমি রান্নার দিকে থাকো, কারণ দুদিকাও হবে না, আর আমি এই বাদবাকি এগুলো করে নিই। এই যে চাটা খেয়ে আমরা রেখেছি, এখনও কাপও তুলিনি, আর এইখানে সোফার কুশানগুলো পর্যন্ত খাটের মধ্যে নিয়েছে, খাটে এতগুলো কুশান থাকতেও হয়নি ওদের। এইভাবে সব বালিশ টালিশগুলো ছড়ানো, বোতলগুলো ছড়ানো, আর কিছু পুতুল এখানে মেশিনে আছে, কারণ আমি ওগুলো একটু ওই বাড়িতে টেডি বিয়ার সাজানোর জন্য নিয়ে গেছিলাম। আর এই দেখো, একটা জলের বোতল পর্যন্ত ভরেনি। আর এই কিচেনের এই হাল, আর এই ছেলে ঘুমোচ্ছে, আর ছেলে শুয়েছিল তাই জন্যে বিছানাটা তোলা হয়নি। আর এই দেখো, জামাকাপড় যেগুলো আমরা রাতে এসে ছেড়ে রেখেছি ওগুলো ওইভাবেই ধরা রয়েছে। আর আল্লাহ দেখো, এইভাবে হেলো গোছা করা সব এখন আমাকে গোছাতে হবে। চলো গুছিয়ে নিই। প্রথমেই আমি এই দিকের খাটটায় এলাম, খাটটা গুছিয়ে নিচ্ছি, এইভাবে ঝেড়ে নিলাম। আবার এই এদিকে চলে এসেছি, এই খাটটাও আমি ওইভাবেই পরিষ্কার করে নিলাম। দেখবে ওই খাটটা পরিষ্কার হয়ে গেলে যেন ঘরটা অনেকটা পরিষ্কার দেখতে লাগে। আর তারপরে আমি সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর আল্লাহটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, ব্যাস। তাহলেই ঘরটা অনেকটা পরিপাটি হয়ে যায়। আর এবার রান্নাঘরে এসেছি, আজকে রান্নাঘরে আমার প্রচুর টাইম গেছে, কারণ কালকের বাসনপত্রগুলো সব ছড়ানো, বেশি তো বাসন না, জাস্ট একটু চা করে খেয়েছে চায়ের বাসন, আর আমাদের যে লাকি সিঞ্জর খাবার করে সেই খাবার, কিন্তু ওইগুলোই না এমন ছড়িয়ে এই সমস্ত ঘরে হেলো গোছা করে রেখে দিয়েছে। আর চা করেছে কি দুবার করে, তিনবার করে চা করেছে, এক একটা সসপ্যান নামিয়ে নিয়েছে, এইভাবে আমার কাজ বাড়িয়ে রেখেছে। আর আমি জামাকাপড় ধোয়াটা দেখাতে পারিনি, জামাকাপড়গুলোও সাথে সাথে ধুয়ে মেলে দিলাম, তাহলে আমার কাজ গুছিয়ে গেল। আমার বর রান্না করতে চলে এসছে, আমি সব গুছিয়ে দিয়েছি, চিকেনটাও ধুয়ে দিয়েছি, ম্যারিনেটটাও করে রেখেছিলো। আর ও পেঁয়াজটা কী করে, পেঁয়াজ আর্ধেক কুচিয়ে নেয়, আর আর্ধেক হচ্ছে পেস্ট করে নেয়, আর আদা রসুনের পেস্ট করে নেয়, টমেটো পেস্ট করে নেয়, এইভাবেই চিকেনটা করে। ওর আবার রান্নার পদ্ধতিটা অন্যরকম, আর দেখছো না আমিও সাথে সাথে রয়েছি, কারণ ও যেসব বাসন টাসনগুলো বের করছে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, তারপর ঘর যা হেলো গোছা ছিল সেইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর
এমনি ও ও রান্নার পদ্ধতি অন্যরকম বলতে, ও হচ্ছে আমরা যেরকম নুন, আমি আর কি, আমরা বলতে আমি জানি না অন্য কি করে, আমি আর কি নুনটাও দিয়ে দিই, মশলার সাথেই নুনটা দিই। ও নুনটা আগে দেয় না, ও আগে হচ্ছে সমস্ত হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা আর কি মশলা, সেগুলো সব পেঁয়াজ রসুনের সাথে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেয়। কষানোর পর তারপরে লাস্টে দেয় ও নুন, তারপর নুনটা দিয়ে কষায়। বলে যে লবণটা যদি পরে দেওয়া হয় তাহলে নাকি ভালো হয়, টেস্টটাও ভালো আসে আর নিচ থেকে ধরে যায় না। জানি না কোথা থেকে শিখেছে, আমাকে এটা বলে কিন্তু আমি ভুলে যাই, আমি একসাথেই লবণটা দিয়ে দিই। কিন্তু ও এইভাবে করে আর বলে এইভাবে করলে ভালো হয়। তবে সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। এমনি রান্নাটা ও চিকেন বেশি রান্না পারে না, পনিরটা করে মাঝে মাঝে আর চিকেনটাই করে। তার রান্নাগুলো এমনি খারাপ করে না, যে এগুলো করে ভালোই করে। কিন্তু কি প্রচুর বাসনপত্র বের করে দেয়, তারপরে ওগুলো গোছায় না। যেমন এই রান্না করার পরে ওই টাইলস টাইলসে যে ছিটে ফিটে যায় সেইগুলো পরিষ্কার করে মোছে না, সেই জন্যে আমি করিনি। আর আজকে দেখলাম না, ওকে না দিলেই না, আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, ঘরের অন্যান্য কাজও ছিল বলে ওকে দিলাম। আর মাঝে মাঝে রান্নাটা করলে তো ভালোই লাগে, ওই জন্য ও আজকে রান্নাটা করেছে। আর আমিও সাথে সাথে ছিলাম, সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছিলাম, যা যা দরকার সেগুলো হাতে হাতে এগিয়ে দিয়েছি, তাতে দুজনেরই সুবিধা হয়। আর ওই দেখো আমি আবার তখন ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি, কারণ ওই দিকটা তখন ঝাড়ুও দেওয়া হয়নি। তাহলে ও এদিকে রান্না করছে, আমি ঝাড়ু দিচ্ছি, করে আমাদের দুজনের মানে একসাথে কাজগুলো হয়ে গেছে, নয়তো আজকে আরও অনেক দেরি হতো। আর একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো, আজকে বেশিরভাগ লেগ পিসই ছিল, বেশি লেগই ছিল চিকেন লেগ পিসগুলোই। ও কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়েছিল। আর এমনি চিকেনও ভালো রান্না করে। একবার ও চিকেন হরিয়ালি একটা প্রিপারেশান বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল না কি বলবো। কোনো দিন যদি বানায় আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব, কারণ ওটা আমি কোনো দিন বানাইনি, ওই বানিয়েছিল, খুব ভালো লেগেছিলো আমার। আর ও হচ্ছে শীতকালে বানিয়েছিল, শীতকালেই ওটা ভালো লাগে খেতে। এই যে দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে, সমস্ত কাজ কমপ্লিট হলো। এখন কটা বাজে জানো? এখন বাজে একটা, আমার এখন সব কাজ হলো। আর দেখলেই বর রান্না করছে আজকে, আজকে রান্না বলতে ও চিকেনটা করলো, কারণ দুদিকে সামাল দিতে পারবো না। আমি বললাম তুমি আজকে রান্নাটা করো, কারণ কালকে কে যেন ওরা কী করেছে, পুরো ঘর একেবারে কি তোমাদের তো দেখালামই, ওই রকম আমার ঘর কোনো দিনও থাকে না। কিচেন আর আমি রাতে অত রাতে এসেছি তো কিচেন টিচেন আর কিছু করতে পারিনি। রাতে যে আমাদের যে ডগেদের যার মধ্যে খাবার রাখা হয়, প্রেশার কুকার টুকার সব ওইভাবে ধরে রেখে দিয়েছে, একটা ধোয়ে পর্যন্ত নি, ধোয়ে তো নি ঠিক আছে, সিঙ্কে পর্যন্ত রাখেনি, পুরো ঘর এখো। আমি যখন রাত্রিবেলা ফিরলাম দেখে আমার কান্না পাচ্ছে, তো কী করবো, আজকে সকালে সব গোছালাম, হয়ে গেছে ওসব কাজ করা। আর এখন হচ্ছে এই বৃষ্টি আসবে আবার মনে হচ্ছে, ওই জন্য জামা কাপড়গুলো তুলে ঘরে এই বারান্দার দড়ির মধ্যে মেলে দিলাম। এই দেখো বারান্দার দড়িতে মেলে দিয়েছি, আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর আমি এখন ছেলেকে স্নান করাবো, আর আমি স্নান করবো, তাহলেই আমাদের কাজ মোটামুটি আজকের মতন হবে। তাহলে যাই আমি স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে দুপুর 3:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনটা ভালোই রেঁধেছিল। আমি ওই কালকে ডাল নিয়েছিলাম, ওই বললাম না বৌদি ডাল পাঠিয়েছিল পাঠাবে, তা ওই ডাল আর চিকেন দিয়ে খেয়েছি, চিকেন 1 পিস নিয়েছি, আর রাতের জন্য ধরাই রয়েছে। ভালোই হয়েছিল রান্না। আর মাঝে মাঝে এইরকম বর রেঁধে খাওয়ালে ভালোই লাগে, তা ভালোই। আপনি চিকেনটাও ভালো করে, কিন্তু ওকে করতে দিই না কেন, দেখলেই তো কালকে। একটা দিন আমি শুধু গেছি এখান থেকে এইটুকু আমার বাপের বাড়িতে, ঘরের ওই রকম লন্ডভন্ড অবস্থা করে রেখেছে। আজকেও আমি তো সাথে সাথে আমি লেগে থাকি, কারণ ও রান্নাটা ভালো করে, কিন্তু রান্নার পরে বাসন কোসন সব ছড়িয়ে, মানে গুছিয়ে যে একটা করা, অনেক অনেক ছেলেরাও পারে গুছিয়ে করতে, কিন্তু ও গুছিয়ে এটা করতে পারে না। এমনি রান্নাটা খারাপ করে না, কিন্তু ওই ছিলকা হয়তো রেখে দিল, কুটনোর খোসা, তারপরে এই নুন নেবে, হলুদ নেবে, তার জন্য এক একটা করে চামচ, সেই চামচগুলো রেখে দেয়। ওই জন্যে ওপর আমি ওই সাথে সাথে করে ধুয়ে টুয়ে নিই, ওই করেই প্রচুর বাসন করে ফেলে বলে ধুয়ে টুয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে সাথে সাথেই আমি ওগুলো করে দিয়েছি। কিন্তু যাই হোক রান্নাটা করেছে। আর আজকে ও আমি দুপুরবেলা ঘুমোই না, একটু টুকটাক এডিটিংয়ের কাজ যা থাকে সেইগুলো করি, তা আজকে ভাবছি দুপুরবেলা একটু ঘুমিয়ে নেবো, কারণ কালকেও আমার খুব খাটনি গেছে, আবার আজকেও সারাটা দিন খুব খাটনি গেছে। এখন তাই আমি ঘুমিয়ে পড়বো, আর তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না। তাহলে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্টে এসে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করবো।
তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।